श्रीरामपुर पायलट उच्च विद्यालय पक्ष अनलाइन क्लास उपस्थित शिक्षार्थी जाना आंतरिक शुभेच्छा। आज के षष्ठ श्रेणी पंचम अध्याय तुम्हार जीव जगत सर्वसंश्लिष्ट तात्पर्य गुरुत्व सम्पर्के आलोचना करब। जीव जगत सालक संश्लेषण गुरुत्व तात्पर्य गुरुत्व सम्पर्के आलोचना जीव जगत प्राथमिक खाद्य सरकार एकमात्र सालक संश्लेषण माध्यम उत्पन्न है। जीव प्राणी होक और उद्भिद होक जीवर कर्मचांचल मूले रही खाद्य, कारण खाद्य साथ श्वसन निविड़ सम्पर्क। श्वसन फले शक्ति निर्गत है, ताई ताप शक्ति सरबराहकारी श्वसन प्रक्रियाटिर ओपर उद्भिद ओ प्राणी एकांत भावे निर्भरशील। एटा आमरा खाद्य उपादानेर जे गुरुत्व सेटा बोललाम। एबार परिवेशे गैस बिनिमय, परिवेशे सालोक संश्लेषण प्रक्रियाय जे दुइटी गैसेर बिनिमय हय से सम्पर्के एकटू गुरुत्वटा बोलबो। जे सालोक संश्लेषण प्रक्रियाय कार्बन डाइअक्साइड शोषित हय ओ अक्सिजेन उत्पन्न हय, फले प्राणीकूलेर जन्य क्षतिकर। प्राणीकूलेर जन्य क्षतिकारक कार्बन डाइअक्साइड शोषित हय एवं शोषणेर जन्य अत्यावश्यकीय अक्सिजेन वायुमंडले सरबराह करे परिवेशके दूषणमुक्त करे। ताहले आमरा এখানে সালোক সংশ্লেষণের তাৎপর্য সম্পর্কে তাৎপর্য ও গুরুত্ব জানা, এটা অর্থ হচ্ছে যে সালোক সংশ্লেষণের কি প্রয়োজন, কি দরকার আমাদের। তাহলে এখানে প্রথমেই যেটা বলা হচ্ছে যে আমাদের সালোক সংশ্লেষণটা আমাদের জীবের জন্য কি প্রয়োজন, যে প্রথমে যেমন আমি বললাম জীব জগতের জন্য প্রাথমিক খাদ্য শর্করা সকল জীবেরই জন্য প্রাথমিক খাদ্য। এটা হচ্ছে এই খাদ্যটা উৎপাদন করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, কারণ শর্করা জাতীয় খাদ্যই কিন্তু তাপ শক্তি উৎপন্ন করে শরীরে জীবের দেহে। তাহলে এই যে জীব দেহে যে তাপ শক্তি উৎপন্ন করে সেই খাদ্যটাও তৈরি করে আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। আর আমরা যেমন জীবের কর্মচাঞ্চল্য আমরা বিভিন্ন ধরনের কাজ করছি, খেলাধুলা হাঁটা লেখা পড়া এই সমস্ত কাজ করছে, এই যে আমাদের কর্মচাঞ্চল্য জীবন, এর মূলে রয়েছে এইখানে বলা হচ্ছে যে তোমার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এখন শ্বসনের সাথে জীবের কিন্তু একটা শ্বসন একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যার সাথে জীবের সম্পর্ক রয়েছে। এই শ্বসন প্রক্রিয়া কিন্তু তাপশক্তি উৎপন্ন হয়, শ্বসন প্রক্রিয়া তাপ শক্তি নির্গত হয়। তাই বলা হচ্ছে যে এই শ্বসন প্রক্রিয়াটার সাথে প্রত্যেকটা জীবের প্রাণী হোক আর উদ্ভিদ হোক এদের সাথে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আর একটা বলা হচ্ছে যেটা আমি একবার বললাম আবার বলছি যে জীব জগতে গ্যাসীয় বিনিময় যে গ্যাস বিনিময় হয় একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, যে গ্যাসটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এই গ্যাসটা অপরিহার্য একটা উপাদান, যে এই প্রক্রিয়ায় তোমার বায়ু থেকে সালোক সংশ্লেষণ গ্যাস শোষণ করে নেয়। আর এই প্রক্রিয়ায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আবার অক্সিজেন গ্যাস বায়ুমণ্ডলে উদ্ভিদ ছেড়ে দেয়, দেওয়ার ফলে কি হয় যে জীবের কিন্তু অত্যাবশ্যকীয় একটা উপাদান অক্সিজেন, যার মাধ্যমে জীব মানে তার শ্বাস প্রশ্বাস নিতে পারে অক্সিজেনের সাহায্যে এবং শক্তি উৎপন্ন করে শ্বসনের মাধ্যমে। তাহলে এই দুইটা গ্যাসের বিনিময় হয় এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। আজকে আমাদের জীব জগতে সালোক সংশ্লেষণের তাৎপর্য ও গুরুত্ব এই পাঠে আজকের আলোচ্য বিষয় ছিল। আজকে আমি আমার আলোচনার বিষয় এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।